যে জায়গা আছে সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন মাদ্রাসা, অর্থাৎ প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে পুরাতন মাদ্রাসা এটা হচ্ছে দাসবাড়ি মাদ্রাসা চাপাইন অফ্রোজ, পীরগঞ্জ থেকে মানে পিরোজপুর থেকে একটু এইদিকে পিরোজপুর থেকে। এইটা হচ্ছে দাসবাড়ি মাদ্রাসা। আমরা ভিতরে দেখবো যে মুঘল স্থাপনার সবচেয়ে পুরাতন যে কারুকার্য মাদ্রাসা একটা জায়গা, দেখতে পাবেন নকশা পাবেন, পুরনো ইট পাবেন, আর মানে অন্য অন্য জিনিসপত্র যেগুলো আপনাকে অবশ্যই বিমোহিত করবে। তো আমরা ভিতরের দিকে যাবো এবং দেখবো, অবশ্যই আমাদের সাথে যারা আছে তাদের সাথেও দেখা হবে। প্রতিনিয়ত কিন্তু এখানে দর্শনার্থী আসতেছে এবং তারা এটা কিন্তু একই সাথে মাদ্রাসা প্লাস মসজিদও বটে, অর্থাৎ মাদ্রাসা মসজিদ আছে। নকশাগুলো দেখলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগলো এইটা শুনে, এটা হচ্ছে সবচেয়ে পুরাতন মাদ্রাসা প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে পুরাতন মাদ্রাসা। তো আমরা একটু চারদিকে দেখতে থাকি। কিসি সুরত মে হো ভালা जहाँ भी देखो सारे आलम में भर रहा है, सारे आलम में इश्क इश्क जहाँ भी देखो सारे आलम में भर रहा है, सारे आलम में इश्क इश्क जहाँ भी देखो सारे It has a middle point. এই পাশে মসজিদ আর ঠিক এই পাশে আমরা মাদ্রাসাটা পাবো। গরমে একদম রাজশাহীতে এত গরম তাছে চাপাই বেশি গরম ভাই। ওই জায়গাটা তোমার কেমন লাগতেছে মাদ্রাসা এবং মসজিদ দেখার পরে তোমার কেমন লাগছে? ভালো লাগতেছে এখানে আসলে, যতটুকু জানতে পারলাম যে আমাদের পাশে যে স্থাপনাটি এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন মাদ্রাসা। এখানে মাদ্রাসা ছিল বাট পুরাতন হওয়ার কারণে অনেক কিছু ভেঙে সংস্কার করার কাজ চলতেছে। আর ওই পাশটাতে আমরা দেখলাম হচ্ছে দর্শবাড়ি মসজিদ আর এখানে মাদ্রাসা। তো সব মিলিয়ে ভালো লাগতেছে, কিন্তু একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে এত পরিমাণে গরম যে গরমে অস্থির হয়ে যাচ্ছি। এই সময়টা আসলে ভ্রমণের জন্য নয়। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে বুখারি অনেক মন্দির ঘুরেছি, কিন্তু মুসলিম স্থাপনাগুলো মাদ্রাসা মসজিদগুলো যে এত সুন্দর দেখলে বোঝা যায়। অর্থাৎ সেই সময়ে মসজিদ মন্দির যাই বলেন না কেন, ধর্মীয় উপাসনা যাই বলেন, সব কিছু ছিল একটু অন্য লেভেলের। কিন্তু বর্তমান যেগুলো তৈরি করা হয় ইট বালু সিমেন্ট দেওয়া, কিন্তু আগে তৈরি করা হচ্ছে টেরাকোটা দিয়ে, অর্থাৎ এই পোড়ামাটির যে ইয়েগুলো আছে এই নর্মাল ইটগুলো, মানে এগুলো কিন্তু এখনও আছে। আর এই মাদ্রাসার শুধু ভিতটা আছে যেটা অনেক শক্তিশালী ছিল। তো ভিতটা বুকের একটা এদিক দেখে আমরা, তো ভিতটা শুধু আছে আর উপরে দেখবেন আপনার শুধু আমরা যে এই পর্যন্ত আমার এই কাত পর্যন্ত, অর্থাৎ 5 ফিট পর্যন্ত আছে, তার উপরে আর নাই। আমরা জানি না কেমন ছিল, তবে একটা জিনিস সহজে অনুমান করা যায়, এটা হচ্ছে তো এইটা হচ্ছে দাসবাড়ি মসজিদ মাদ্রাসার ভিতরে আমরা এখন। এই যে এইটা হচ্ছে এরিয়া, এ বিউটিফুল প্লেস ইন দাসবাড়ি, আর দেখতে পাচ্ছি সুন্দর লাগছে। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर, सफर कैसा है ये सफर, मंजिलों। কি বাড়ি?
আচ্ছা আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেটা আমার মাথায় এইমাত্র আসলো, সেটা হচ্ছে যে এটা মাদ্রাসা, মাদ্রাসার ভিত্তি আছে আর সাইডে হচ্ছে ছোট ছোট কক্ষ, আর এই যে মাঝখানে মাঝখানে যে জায়গাটা এটা কিন্তু একটা মাঠ, সুতরাং বোঝা যাচ্ছে তখন বিনোদনের একটা ব্যাপার ছিল। বোকারি কি বলো? আর এই যে এবার দেখতে পাচ্ছেন ছোট ছোট কয়েকটা কক্ষ, এই যে আমি একটা কক্ষ দেখাই কথাটা হতে পারে, এই যে ছোট্ট একটা কক্ষ, এই একটা কক্ষ, আবার আমার এই পাশে এরকম করে কয়টা কক্ষ আছে আমি বলতে পারছি না এক্সাক্ট, তবে অনেকগুলো কক্ষ আছে। এখন বিষয় হচ্ছে যে আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে তাজবাড়ি মাদ্রাসা এবং বসে মসজিদটা দেখে, আর এই জায়গাটা আমার খুব ভালো লাগলো। এখন আমরা চলে যাবো বিকজ আমাদের আরও কিছু শিডিউল আছে, আরও কয়েকটা জায়গায় যেতে বর্ডারে যাবো, আর গরমের কারণে এই ফোনটা কেমন যেন মনে হচ্ছে, তারপরে এনজয় করতেছি, তো আমি এখন চলে যাচ্ছি, তো আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। তো রোশনী